আমাদেরকে সত্যর পথে যারা সত্য বলে তাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বলতেছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা এদের নেতা হিসেবে তোমরা গ্রহণ করো না, যদি নেতা মুনাফিক হয় এদেরকে যদি তোমরা গ্রহণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা অসন্তুষ্টি করলে। আরেক বর্ণনা এসেছে, তোমরা যদি ওই মুনাফিকদের নেতার স্লোগান দাও, বর্তমান যুগে নেতা যারা আছে অধিকাংশ নেতা খারাপ না ভালো আমরা কিন্তু সকলে জানি, বর্তমান যুগে কল্যাণটা কিরকম একটা ছোট বাচ্চাও জানে আমরা সবাই জানি, কিন্তু পবিত্র এরকম সুন্দর ভাবে আল্লাহ স্লোগান দিয়ে আমরা দুনিয়ার মানুষের স্লোগান দিই, কিন্তু ওই নেতা যদি মুনাফিক হয় আর মুনাফিকে যদি আমরা শরীক হই ওই নেতার স্লোগান দিই তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের উপর লানত বর্ষিত করে যায়। কথা বুঝে গেছে যে আল্লাহর স্লোগান আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর ইবাদত করার জন্য তো মসজিদে এসেছি নাকি অন্য উদ্দেশ্যে এসেছি? আল্লাহ তাআলা ইবাদত করার জন্য এসেছি তাই কি না? এসেছি। কিন্তু যেখানে ইসলামের কথা ঈদে অনেক মাহফিলে দেখা যায়, খাস করে দিনাজপুর অঞ্চলে যে কোনো রাস মাহফিল আমরা অংশগ্রহণ করে দেখেন অল্প কোনো লোক নেই, দেখবেন যেই মসজিদের মাহফিল হয় ওই মসজিদের লোক পাওয়া যায় না, মসজিদের লোকই নেই পাওয়া যায় না, বাইরের লোক যদি আসে এই দিয়ে ভর্তি হয়, কিন্তু ওই জায়গাতে যদি গান বাজনা এরকম যদি আমরা একটা দেই তাহলে লোকের কোন অভাব হবে না? তাহলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে আমরা যে তার ইবাদত করার জন্য এসেছি এটা তো হলো না, কারণ ওমা খলাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাত্র তার ইবাদত করার জন্য, আপনাকে ওই বান্দি কাজ করার জন্য না, সামান্য অল্প কয়েকটা দিন থাকার জন্য আমরা এসেছি, এটা পরীক্ষা, কারণ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা ইবাদত করলে জান্নাতে আর ইবাদত করতে না পারলে আমরা কি জাহান্নামে, ঠিক এই জন্য মানুষের স্লোগান দেওয়ার আগেই অন্তত 100 বার নিজের বিবেককে প্রশ্ন করতে হবে আসলে সঠিক নেতার পিছনে আছি কি না, কারণ যদি আমরা মুনাফিকের চিহ্ন কয়টা, তিনটা, কথা কথা কি বলে মিথ্যা কথা বলে, ওয়াদা কি করে ভঙ্গ করে, আমারও খেয়াল করে, যেমন একটা সাপোজ অমুক নেতা বলতেছে ভাই আমার যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আমি এই রাস্তা পাকা করে দিব, পুকুরের যে ঘাট গুলো ভেঙে গেছে এগুলো বেশ সুন্দর ভাবে বেঁধে দিব, যারা গরিব দিকে অসহায় রয়েছে তাদেরকে আমি সহযোগিতা করব, এরকম আশ্বাস দেয় কি দেয় না? কথা বলুন, এরকম আশ্বাস দেয় কি দেয় না? কিন্তু দেওয়ার পরে যে ফকির মিসকিন অসহায় গরিব দুঃখী ন্যাংরা হ্যাংরা কোনো গায় ভোটের আগে মুসলমান সালাম কোলাকুলি ইত্যাদি অনেক কিছু করে, আর যখন জয় হয়ে গেল যুক্ত করলে আপনার ভোট দিয়ে তখন রাস্তা পথে খুঁজে পাওয়া যায় না, ইউনিয়ন পরিষদ বারবার যাওয়ার পরও কি দেখার বা সাক্ষাৎ করার কোন সুযোগ পাওয়া যায় না, তাহলে সে মুনাফিকি করছে কি বলেন? কথা বলুন তো, এই সমস্ত যারা যেটা দিতে পারবে না ওরকম কথা বলা যাবে না, যদি সরকারের পক্ষ থেকে ওই নেতা যদি এনে দিতে না পারে নিজের পকেট খরচ করে দিতে হবে, কারণ আপনি ওয়াদা করেছেন, ওয়াদা ভঙ্গ করলে কি হয়ে যাবে?
মুনাফিকি হয়ে যাবে একটা চিহ্ন যদি তার ভিতর থাকে সে মুনাফিকি হয়ে যাবে তাহলে ওই সমস্ত নেতার পিছনে যদি আমরা স্লোগান দেই বা নেতা হিসেবে মানি তাহলে আল্লাহ তাআলা আমার উপর আমাদের উপর লানত বা আমাদের উপর লানত দিবেন কে আল্লাহ আল্লাহ তাআলা অশান্তি হয়ে যায় আল্লাহ তাআলা রাগ হয়ে যায় যখন আমরা ওই সমস্ত নেতার উপর স্লোগান দেই আর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায় আর এই স্লোগানটা যদি আমরা আল্লাহর উপর দেই আল্লাহর উপর পথে যদি আমরা দেই তাহলে সে আল্লাহ খুশি হবে কি হবে না অবশ্যই হবে আশা করি আমি বুঝাইতে পারছি এই জন্য কোথাও কিছু করতে গেলে অন্তত নিজের মনটাকে প্রশ্ন করতে হবে কাজটা সঠিক কিনা বেঠিক